এই আকীদা কত রঙের বাতিল আকীদার সাথে এই ইসলামের মিশ্রণ হয়েছে। এখানে শিয়া আসছে, খারেজি আসছে, রাফেজি আসছে, মুতাজিলা আসছে, জাবরিয়া আসছে, কাদরিয়া আসছে, জাহামিয়া আসছে, মুজাসসিমা আসছে, মুআত্তিলা আসছে, কত রঙের ফেরকায় 1400 বছর আসছে। আলেম ওলামার বিরুদ্ধেও দাওয়াত দিনে, কোন দলের বিরুদ্ধেও দাওয়াত দিনে। আমাদের দাওয়াত হলো শিরকের বিরুদ্ধে, উপরের বিরুদ্ধে, জাতের বিরুদ্ধে, কোন ব্যক্তির বা দলের বিরুদ্ধে নয়। চার মাঝহাবের কোন মাঝহাবের বিরুদ্ধে আমরা দাওয়াত দিই না, এই জন্য আমরা লা মাঝহাবি না, আমরা হইলাম লা শিরকি লা বেদাত। আমাদের ইমান, আমাদের বিশুদ্ধ আকীদা ছিল আজ থেকে কয় বছর আগে? 1400 বছর আগে। এই 1400 বছর পরে আমরা দুনিয়াতে আসছি, এটা হলো একটা কারণ। এই 1400 বছরে এই আকীদা কত রঙের বাতিল আকীদার সাথে এই ইসলামের মিশ্রণ হয়েছে। এখানে শিয়া আসছে, খারেজি আসছে, রাফেজি আসছে, মুতাজিলা আসছে, জাবরিয়া আসছে, কাদরিয়া আসছে, জাহামিয়া আসছে, মুজাসসিমা আসছে, মুআত্তিলা আসছে, কত রঙের ফেরকায় 1400 বছরে আসছে। তাহলে এদের ভিতর থেকে অনেক কিছু এখানে মিক্স হয়েছে আকীদার মধ্যে। আবার আমরা হইলাম মদিনা থেকে কত দূরে, হাজার হাজার মাইল দূরে, সরাসরি মদিনা থেকে এখানে ইসলাম আসে নাই, আকীদা আসে নাই। এই আকীদা ইরান গেছে, শিয়াদের কাছে গেছে, অগ্নি পূজারীদের কাছে গেছে, বিভিন্ন রকমের কবর পূজারীদের কাছে গেছে, ওখান থেকে আস্তে 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 এগুলো আমাদের এদিকে আসছে। এই মদিনা থেকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে মাঝখান দিয়ে অনেক ময়লা আবর্জনা আকীদার মধ্যে ঢুকে গেছে। এই জন্যই আমাদের আকীদার মধ্যে, আমাদের বিশ্বাসের মধ্যে পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা নষ্ট হয়ে গেছে। আজকে আমরা যারা এই দেশে বসবাস করি, আমাদের আমলের বড় সমস্যা না, আমাদের বড় সমস্যা ইমানের আকীদার। এই জন্য আমরা যে দাওয়াত শুরু করেছি এটা হলো সহি আকীদার দাওয়াত, আকীদাকে বিশুদ্ধকরণের দাওয়াত, আকীদাকে সহি করার দাওয়াত। কারণ আমাদের আকীদার মধ্যে কুফর আছে, আমাদের আকীদার মধ্যে শিরক আছে, আমাদের আকীদার মধ্যে বেদাত আছে। এই জন্য আমরা এই দেশে কোনো আলেম ওলামার বিরুদ্ধে দাওয়াত দিই না, কোনো দলের বিরুদ্ধে দাওয়াত দিই না। আমাদের সাথে এই দেশে কোনো দলের কোনো বিরোধ নেই, কোনো আলেম ওলামার সাথে আমাদের কোনো বিরোধ নেই। কারণ আমরা কোনো আলেম ওলামার বিরুদ্ধেও দাওয়াত দিই না, কোনো দলের বিরুদ্ধেও দাওয়াত দিই না। আমাদের দাওয়াত হলো শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বা দলের বিরুদ্ধে নয়। এটা স্পষ্ট করে, ক্লিয়ার করে বুঝবেন যে আমাদের এই দাওয়াতটা হলো কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কোনো আলেম, কোনো ব্যক্তি, কোনো দলের বিরুদ্ধে না। এই জন্য আমাদের সাথে কোনো ব্যক্তির, কোনো আলেমের, কোনো দলের বিরোধ নাই। বিরোধটা হলো কুফরের, শিরকের এবং বেদাতের। আমাদের সাথে কোনো মাজহাবেরও বিরোধ নেই। আমরা কোনো মানুষকে, কোনো ভাইকে আমরা বলি না যে ভাই আপনি হানাফি মাজহাব ছেড়ে দেন, এটা বলি না। আমরা বলি ভাই আপনি শিরকটা ছাড়েন, বেদাত ছাড়েন, আপনি হানাফি মাজহাবের উপরে থাকেন, অসুবিধে কি? হানাফি মাজহাব কি কোরআন সুন্নার বাইরের মাজহাব? হানাফি মাজহাবে থাকা দোষনীয় না, কিন্তু হানাফি মাজহাবের নাম দিয়ে শিরক করবেন এটা খারাপ জিনিস, হানাফি মাজহাবের নাম দিয়ে বেদাত করবেন এটা খারাপ জিনিস। আমরা যে আমলগুলো করি, অনেকগুলো আমল, এগুলো হানাফি মাজহাবে নাই, অথচ আমরা মনে করি, অনেকে মনে করি, মনে হয় এগুলো হানাফি মাজহাবের আমল, এইগুলো গেলে মনে হয় হানাফি মাজহাব বরবাদ। এই জিনিসটা না বোঝার কারণে কেউ কেউ মনে করে যে মনে হয় যে আমরা মনে হয় মাজহাবের বিরুদ্ধে কথা বলি বা মাজহাবের বিরুদ্ধে দাওয়াত দিই। কোন মাজহাব, হানাফি মাজহাব, শাফি মাজহাব, মালিকি মাজহাব, হাম্বলি মাজহাব, চার মাজহাবের কোন মাজহাবের বিরুদ্ধে আমরা দাওয়াত দিই না। এই জন্য আমরা লা মাজহাবি না, আমরা হইলাম লা শিরকি লা বেদাত। কথাটা বুঝতে পারছেন? আমরা মাজহাব বিরোধী না, আমরা বিরোধী শিরকের, আমরা বিরোধী বেদাতের। এই জন্য আমরা লা শিরকি
লা বেদাতে, শিরকের সাথে কোনো আপোষ নাই, বেদাতের সাথে কোনো আপোষ নাই, কিন্তু মাযহাবের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মাযহাবের বিরোধিতা করি না, কিন্তু মাযহাবের নামে যেগুলো মাযহাবে নাই, যেমন ধরেন আপনাদের এলাকায় খতম আছে না, খতম, বড় খতম, ছোট খতম, সুরিয়ানি খতম, শেফা খতম, বিভিন্ন রকমের খতম আছে না, এগুলো হানাফি মাযহাবে নাই, এগুলা হানাফি মাযহাবের যত কিতাব আছে সব কিতাব খুঁজে দেখেন কোনো কিতাবে এগুলা নাই, তাহলে এগুলোর বিরুদ্ধে বলা মানে হানাফি মাযহাবের বিরুদ্ধে বলা না, এগুলো হানাফি মাযহাবে নাই, এগুলো বানানো হয়েছে বাংলাদেশে। তারপরে আপনার আমাদের দেশের দরুদের নামে যে কবিতা পড়া হয়, আপনাদের এলাকায় মনে পড়ে না, আছে বালাগাল উলা বিকামালি, আপনাদের দেশে আছে, এটা কি দরুদ না কবিতা? এটা একটা কবিতা, কার কবিতা? শেখ সাদির কবিতা। তো একজন কবির কবিতা সেটা তো ইবাদত না, কি বলেন? কবিতা এক জিনিস, দরুদ এক জিনিস। কবিতা আমিও বানাইতে পারি, আপনিও বানাইতে পারেন, কবি আমিও হইতে পারি, আপনিও হইতে পারেন, পারি না? কবি হইতে মানা আছে, আপনি কবিতা দুইটা লিখবেন, পাঁচটা লিখবেন, মানা আছে, কিন্তু এবাদত বানাইতে পারবেন না, এবাদত বানাবার অধিকার নাই। দরুদ এবাদত এটাকে আমার পর্যন্ত কেউ বানাইতে পারে না, কিন্তু কবিতা সবাই বানাইতে পারে, কবিতা এবাদত না। তাহলে বালাগাল উলা বিকামালি এটা দরুদ না, এটা কি? কবিতা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই কবিতা পড়ছিলেন কি? ইমাম আবু হানিফার যুগে এই বালাগাল উলা ছিল না। তাহলে এটাকে হানাফি মাযহাবে আছে, হানাফি মাযহাবে নাই, এগুলা এগুলো সব আমাদের বানোয়াট জিনিস, এগুলো হানাফি মাযহাবে নাই। তারপরে আপনার সমাজে আরো বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয় যেগুলো হানাফি মাযহাবের নামে হয় কিন্তু হানাফি মাযহাবে নাই। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে, আকীদা জরুরি, আমাদের দাওয়াত এটাই যে আমরা আকীদাটা বিশুদ্ধ করি। এখন আকীদা বিশুদ্ধ করব কয় জিনিস থেকে? এই তিনটা ভালো করে মনে রাখবেন, এই তিনটার উপরে আমরা একটু কথা বলবো। এক নম্বর হলো কুফর থেকে, দুই নম্বর হলো শিরক থেকে, তিন নম্বর হলো বিদআত থেকে। এই তিনটা জিনিস থেকে আমাদের ঈমানকে আকীদাকে বিশুদ্ধ রাখতে হবে।